টিভি, আমার দেশ, আমার গর্ব। আমার বাইরে যে মার্ডার করছেন, আমরা বিচার চাই, আমরা আর কোনটা চাই না। আমার ভাইয়া আমার বাইরে তো মাইর মারলা তারা ফাড়াইলা চাকু দিয়া, ফাড়াইয়া আমার বাইরে মারলা তারা চার পাঁচজন। সিলেটের গোলাপগঞ্জের বাঘা পরগনা বাজারে নিজ ছেলেদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন তোতা মিয়া নামের এক ব্যক্তি। 2 জুলাই শুক্রবার রাত 8টার দিকে উপজেলার পরগনা বাজার পয়েন্টে এই ঘটনা ঘটে। নিহত তোতা মিয়া পরগনা বাজার এলাকার আকমল আলীর ছেলে। জানা যায়, শুক্রবার রাত 8টার দিকে পান খাওয়ার জন্য পরগনা বাজার পয়েন্টে আসেন তোতা মিয়া। ঠিক তখনই তার 2 ছেলে মাসুম ও রাজিম এবং আলাল নামের আরেকজন সহ 4-5 জন লোক তোতা মিয়ার বুকে পিঠে উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পরে লাশের ময়নাতদন্ত শেষে শনিবার বিকেল 5:30টায় বাঘা পরগনা বাজার জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়। আমার ভাই আমার বিয়ানিবেলা সকালে ফোন দিয়ে উঠিয়া কইছে, নো বোন তুমি একবার তা যদি আইতাই আমার আমার জানো খালি কিতা করে তুমি একবার তা আইতাই। আমি কইছি ও ভাই লকডাউনের মাঝে আমি আইতাম পারতাম না, আমি খাইল ভরু লাগাত লকডাউন ছাড়াইতে আই ও কইয়ার আসলাম আর আমার বাইর গেছে, আমি কোনো ফোন দিছি না। স্থানীয়রা জানান, সম্প্রতি উনার স্ত্রী দিলারা বেগমকে তালাক দেন তোতা মিয়া। তাছাড়া 15 দিন পূর্বে নতুন বিয়ে করেন তিনি। এছাড়া টাকা পয়সা ও জায়গা জমি নিয়ে তোতা মিয়া ও তার ছেলেদের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। পারিবারিক কলহের জোরে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন আত্মীয় স্বজন ও স্থানীয়রা। 4-5 জন মানুষে বের গিয়া মারলা, তার ফুয়া 3 গিয়ে মারলো, সেগুলো মারলো ও আরো কি করে ফুয়া গোফুন না কিতা নাম আমি আগু চিনি না, ওকে মারলো। আমরা তো আমার জামাই আমরা জামাইর বাড়ি আমরা কিতা জানতাম, ও না আইয়া হুন ছেলে বাপের মধ্যে এটা বিরোধ আমাদের জানা হইল যে তাদের মধ্যে এটা বিরোধ ছিল। প্রত্যক্ষদর্শী যারা আসলা তারা কইছেন যে তার ছেলেরাই 2 জন ছেলে এবং তার সাথে আরও সাঙ্গভাঙ্গ ছেলেদের সাথে আসিল, ওরা এই দেশীয় অস্ত্র ছুরি দা বা এই সমস্ত অস্ত্র নিয়ে কুফাইছে দিও করছে আক্রমণ করছে। যে গাড়ি তুলি আমার আপন ভাতিজা আর তান আপন ভাতিজা দুজনে লইয়া গেছে ওসমানী মেডিকেল। তান ছেলে আসলা আরও 2-3 জন আসলা তারা চিনচই না অন আমি আজি কানের পরে এরপরে আমরা পরে খবর পাইছি আলাল নামে এক ছেলে আসিল আর তান পুয়া 2 নম্বর ও অতটুকু জানিয়া। ঘটনার খবর পেয়ে পুলিশ শুক্রবার রাতে অভিযানে নামলেও এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। তবে আসামি ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত আছে বলে জানান গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী। এদিকে এমন নির্মম খুনের প্রতিবাদ ও জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকাবাসী। অনাকাঙ্ক্ষিত যে ঘটনা যে যারা ঘটাইছে এরারে আমরা দৃষ্টান্তমূলক ওই লগে আইনের আওতায় আনিয়া ওদের ওই লগে শাস্তি আমরা দাবি। আমার বাইরে যে মার্ডার করছে না বিচার চাই, আমরা আর কোনটা চাই না। আমার ভাই আমার বাইরে তো মাইর মারলা তারা ফাড়াইলা চাকু দিয়া। যেবা তারা জড়িত হয়েছে এই নির্মমভাবে যে খুন করছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এইটাই আমরা চাই। রিপোর্ট করেছেন জয় রায় হিমেল, এতক্ষণ সঙ্গে ছিলাম আমি ফারিয়া ফিন্দ্রিয়া। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।